Xbox তো এইখানে আমরা হলো প্রথমে একটা ডিপ নিব, ডিপের মধ্যে একটা ক্লাস দিয়ে ক্লাস ফ্লাক্স কন্টেন্ট লিখে কন্টেন্ট। আর এখানে আমরা হলো 8টা ডিপ নেব, ঠিক আছে? মানে প্রথমত আমরা 8টা ডিপ নিয়ে দেখি। তো এটা আমরা রান করি, আচ্ছা এরকম দেখাচ্ছে, দেখা যাচ্ছে? এখানে জি দেখা দেখা যাচ্ছে যায়? জি ভাই, দেখা যাচ্ছে। জুম করে এরকম দেখাচ্ছে। তো এটা আমরা এবার সিএসএ যাই, সিএসএসএ যাই। তো এবার প্রথমের দিকে আমরা আমরা প্রথমে হলো এটার কাজ করব। কন্টেন্ট হ্যাঁ, মানে প্রথমে মেইন ডিপ, মনে করেন যে যখন ডিসপ্লের কাজ করবেন তখন একটা নির্দিষ্ট মেইন ডিপ নেবেন, আর ভিতরে এগুলো চাইল্ড ডিপ হবে, ঠিক আছে? এগুলো মূলত চাইল্ড ডিপ, ওকে? আর এটা হলো মেইন ডিপ। মেইন ডিপের মধ্যে আপনার ডিসপ্লে ডিসপ্লের যে কাজগুলো হয় ওইটা। তো এখন টেস্ট করলাম, যদি আমরা এখানে ডিসপ্লে ফ্লাক্স দিয়ে দিই, ফ্লাক্স দেন সেভ দিলাম, আর ওইটা আপাতত এরকম থাক। এবার যদি আমরা রিলোড দিই, ও সরি, আমি তো এখানে সিএসএস টা ইনক্লুড করা হয়নি। এবার দেখেন, এটা মনে করেন যে এরকম, মনে করেন হরিজন্টাল ভাবে আপনার ইকুয়াল হবে, ঠিক আছে? মানে লাইন হবে হরিজন্টাল ভাবে, ফ্লাক্সের কাজ হলো হরিজন্টাল ভাবে লাইন হবে। ওকে, যেমন ইন লাইন করলে যে কাজটা করে ফ্লাক্সের সেম কাজ। ওকে, তবে ফ্লাক্সের মধ্যে কিছু অ্যাডভান্স কাজ আছে যেগুলো ইন লাইন দিয়ে করতে পারবেন না, তার ব্লক দিয়ে করতে পারবেন না, সেটাই আজকে আমরা দেখব। ওকে, তো এখন আমরা একটা কাজ করি, এই ডিপটাতে আমরা এডিপটাকে আমরা একটু স্টাইল করি, এটা একটু সুন্দর দেখার জন্য এটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আপাতত, মানে বোঝানোর জন্য আর কি। এটা তো ই হয়ে গেছে, ফ্লাক্স ডিপ। এটা আপনি না দিলেও সমস্যা নাই, আর এটা দিলেও যে কাজ করবে, এটা না দিলেও সেই কাজই করবে, ঠিক আছে? তবে এটা এটা যারা অ্যাডভান্স তারা এটা ইউজ করে সাধারণত, মানে বোঝানোর জন্য আর কি। এটার মধ্যে মানে এই এই ক্লাসটার মধ্যে এই ডিপটা আছে, এটা বোঝানোর জন্য এটা ইউজ করা হয়। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার কি কালার দেব, ব্লুই দেওয়া যাক। আচ্ছা এবার দেখি যে কাজ করে নাই। হ্যাঁ, কাজ করছে। তো এবার আমরা একটা উইথ দিই, উইথ 100px, তারপরে ভাই মার্জিন
না হাইট দরকার নাই, মার্জিন দি 110 px দি। তো এটা একটা, হ্যাঁ দেখাচ্ছে। এই যে এবার আমরা একটা টেক্সট গুলো সেন্টার করি, টেক্সট অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। এবার ভিতরে প্যাডিং ইউজ করা দেখতে পারে দেখার জন্য, সুবিধার জন্য প্যাডিং 10 px। তো সবাই তো জানেন মার্জিন আর প্যাডিং এর কি কাজ। মানে ক্লাসে আমার মনে হয় কথা বললে কি ক্লাসটা নিতে সুবিধা হয়, কারণ একা একা বক বক করাচ্ছে, ক্লাসে যদি কথা হয় তো স্যারের মনোযোগটাও থাকে আর স্টুডেন্টের মনোযোগটাও থাকে, স্যার বলে ফেললাম এই আর কি, বুঝছেন। সমস্যা নাই ভাই, কারণ একা একা যে ইউটিউবে ভিডিও করার, একা একা অনলাইনে ক্লাসটাও সেম ব্যাপারই হয়ে যায়। আমরা মনোযোগ দিয়ে ক্লাস দেখছি। না ক্লাস দেখছেন এটা আমিও জানছি, আপনারা মনোযোগ দিয়ে দেখতেছেন, সমস্যা নাই। তো মূলত এটা হলো ডিসপ্লে ফ্ল্যাক্সের কাজ, ঠিক আছে, বেসিক জি ভাই। ডিসপ্লে ফ্ল্যাক্সের যে কাজটা মূলত করে সেটা, এটা আপনারা ইনলাইন করলো এরকমই আসতো। তো এবার ডিসপ্লে ফ্ল্যাক্সের, সরি হ্যাঁ, ফ্ল্যাক্সের মধ্যে কিছু হলো আছে, কোড আছে, ঠিক আছে। তো মনে করেন কিছু এলিমেন্ট আছে, সেগুলো যদি আপনি করেন তো এগুলো অ্যাডভান্স লেভেলে চলে যাবে। এটা কিন্তু এখন রেসপন্স আছে নাকি দেখা যাক। এটা করে হাইড করে কেন, হাইড স্ক্রিন দেখা যায় ভাইয়া? জি ভাইয়া দেখা আচ্ছা যাচ্ছে এবার, ভাই, তো শুধু ব্রাউজার আচ্ছা দেখা যাচ্ছে। হ্যাঁ ব্রাউজে দেখুন সমস্যা নাই। তো এটা যদি আমরা কি করি, এটা মূলত রেসপন্স না, রেসপন্স না বুঝছেন, এটা রেসপন্স না। তো ফ্লাক্সে কাজ করলে মনে করেন যে এই কলাম গুলো মনে করেন যে রেসপন্স হয়ে যায়, আপনারা যে বুট স্টেপে যে কলাম রো ইউজ করে মূলত এই ফ্লাক্স দিয়েই ওইটা করা, বুঝছেন, ফ্ল্যাক্স দিয়ে এটা ওই রোটার কলামটা করা আছে। তো আমরা এখন ফ্ল্যাক্সের একটা এলিমেন্ট দেখব, সেটা হলো ফ্ল্যাক্স ডিরেকশন, ঠিক আছে। ফ্ল্যাক্স ডিরেকশন বলতে এটা কোন ডিরেকশনে কেমন কাজ করবে, কোন দিকে যাবে, ঠিক আছে। এটা এখন আছে কলাম রো ডিরেকশনে, ঠিক আছে, এটা মানে ডিফল্ট ভাবে রো ডিরেকশনে আছে। তো আমরা যদি এখানে লিখি, এটা লিখবো অবশ্যই মনে করেন যে মেন যে ডিপটা নিচ্ছে, ঠিক আছে। অনেক সময় অনেকে ভুল করে যে চাইল্ড ডিপের মধ্যে ওইগুলো লেখে, চাইল্ড ডিপের মধ্যে লেখলে ওইগুলো কাজ করবে না। আপনাকে মেন যে ডিপটা নেবেন, ধরেন এটা কলাম, ঠিক আছে, মানে এটা রো, মানে বুট স্টেপের কথাই বলে এটা রো আর এগুলো হলো কলাম, ঠিক আছে। 8টা কলাম নিচ্ছে আমরা এখানে, তো আমরা মেন রোতে হলো এই ফ্ল্যাক্সের যে মানে এলিমেন্ট আছে ওইটা লিখবো। তো আমরা এখানে লিখি, তো ফ্ল্যাক্স ডিরেক্টর, যেখানে লেখা আছে ডিরেক্টর কলাম যদি দিই, তো এর যদি রিফ্রেশ দিই তাহলে এটা হবে ভার্টিক্যাল ভাবে মানে লম্বা লম্বি হয়ে যাবে, দেখেন এই যে এরকম, বুঝছেন, কলামের কাজ মানে কলাম এদিকে স্পেস নিয়ে নিচ্ছে যথেষ্ট, মানে কলামের এটা নিচ্ছে মনে করেন যে 100%, মানে কলাম এটা একটা রো, তো এবার মনে করেন যে এটা কলাম ভাবে হয়েছে, ঠিক আছে। রো আর কলাম তো সবাই বুঝেন, কালকে তো আকাশ ভাই বুঝাই দিচ্ছে, দেখেছি। হ্যাঁ। তো রোটা মনে করেন যে এখান থেকে এখানে, তো মনে করেন যে কায় ই, তো এটা এটা এখান থেকে দেখানো যেতে পারে। তো এখান থেকে দেখেন এটা মনে করেন, সরি জুমে সাধারণত ক্লাস নেওয়া হয়নি, তো তো বোঝা একটু সমস্যা। যাই হোক, তো এখান থেকে মনে করেন যে এটা রো, এখন এটা আছে কলাম অনুযায়ী, ঠিক আছে, কলাম ওয়েট নিচ্ছে। এবার আপনারা যদি এখান থেকে,
এখান থেকে যদি আপনি রো লেখেন তাহলে এটা রোতে হবে ডিফল্ট ভাবে, আগে আমরা যেটা দেখছিলাম সেটাই কাজ করবে। এই যে বুঝছেন, এখন নিচে হলো রো ভাবে উইথ নিচে, ঠিক আছে? আমরা এখানে উইথ এর কথা বলতে পারি, রো ভাবে উইথ নেওয়া হয়েছে এখানে। তো এবার আপনারা এই ডিরেক্টরের মধ্যে হলো চারটা জিনিস আছে, মানে চারটা ফাংশন আছে, যেটা একটা আমরা দুটা দেখলাম, কলাম এন্ড রো, ঠিক আছে? এবার আরেকটা আছে হলো কলাম, এই কলাম ইন ই কি কয় এটারে, রিভার্স। রিভার্স। হ্যাঁ, কলাম রিভার্স। রিভার্স বলতে উল্টা বোঝানো হয়। হ্যাঁ, আমরা এখানে দিচ্ছি যে 1 2 3 4 5 6 7 8 না, আপনার এখন শো করতেছে এখান থেকে 1 থেকে 8 পর্যন্ত, মানে সিম্পল ভাবে যেটা শো করে। আপনি যখন রিভার্স দিবেন তখন এটা উল্টা আট হয়ে যাবে। থেকে এক আর পর্যন্ত। হ্যাঁ, আমরা যেহেতু কলাম দিছি তাহলে এটা ভার্টিক্যাল ভাবে আসবে। তো এটা, আচ্ছা আমি এখানে সেভ দি নাই, সেভ দি, তো এটা রিলোড দিলাম। তো দেখেন এখান থেকে প্রথম 8 আসতেছে 7 আসতেছে 6 আসতেছে 5 আসতেছে 2 আসতেছে, এটা কিন্তু এখনো রেসপন্স নাই, ঠিক আছে? রেসপন্সিবল হয় নাই। তো এটা, আর আপনারা যদি এখানে রো দেন কলামের জায়গায়, তো সিম্পলি বুঝতে পারতেছেন কি হবে, এই সেম কাজ 8 7 6, এটা মানে, হ্যাঁ এটাই উল্টা আসবে। মানে ফ্ল্যাক্স ডিরেক্টরের কাজ হলো জাস্ট এই চারটায়। আমরা কি কি দেখলাম, কি কি দেখলাম, কলাম, কলাম রিভার্স, কলাম রো, হ্যাঁ, আর রো রিভার্স। মনে করেন যে এই চারটায়, ঠিক আছে, এই চারটায় মনে করেন যে কাজ করে এটার মধ্যে, আর এক্সট্রা কিছু নাই এটার মধ্যে। তো এরপরে আমরা এটা আপাতত এখন অফ যাবে, এরপরে আমরা দেখবো যে কলাম, সরি ফ্ল্যাক্স, রাফ, সরি রাফ না, এটার উচ্চারণ হবে, এটার উচ্চারণ কি হতে পারে ভাইয়া, একটু ইংলিশে কাছে আছে আমি, র‍্যাপ, র‍্যাপ না, জি হ্যাঁ র‍্যাপ। র‍্যাপের কাজ মূলত, র‍্যাপের কাজ তো আপনারা অনেকে জানেন, কারণ এই যে যারা টেক্স নোটপ্যাড যারা ইউজ করছেন তারা তো বুঝতে পারছেন, রাফ হলো একটা নির্দিষ্ট সাইজটাকে মনে করেন যে রাখে দেয়, মানে ভাঁজ করে আর কি। যে ধরেন আপনার এই লাইন পর্যন্ত আপনার আর বাইরে যাবে না, এটাই আর কি। তো এবার আমরা যদি এটা দিই, তাহলে দিলে মনে করেন যে এটার বাহিরে ধরেন যে একটা সাইজ নিছে, ঠিক আছে? আচ্ছা আমরা একটা কাজ করি, ডিসপ্লে ফ্লাক্সটা আমরা রিমুভ করে দিই। তো এবার আমরা যদি রিলোড দিই, তো এটা কিন্তু মনে করেন যে এইভাবে আসতেছে। তো এখান থেকে দেখেন যে এটা একটা 1 2 3 4 5টা হলো হাইট, 5টার মনে করেন যে হাইট নিছে, এতক্ষণ কিন্তু 8টারই হাইট নিচ্ছিল। ঠিক আছে, আপনার এখানে যতই উইথ দেন ওইটা কিন্তু নির্দিষ্ট ভাবে একটা হাইট নেবে। আমরা যদি 200 করে দিই, তো এখান থেকে মনে করেন যে এভাবে 2টা করে নিচ্ছে, ঠিক আছে? কলাম মূলত এভাবে ওরা এটা হাইট উইথ মনে করেন যে এটা জাস্টিফাই করে নাই এটাতে, মানে রূপে। আর যদি এখান থেকে একটা আছে সেটা হলো নো রাফ, ঠিক আছে? এটা ডিফল্ট, আপনি এটা যদি না ইউজ করেন তাহলে এটা আগে যেরকম ছিল ওইরকম দেখাবে। রাফ মানে তো মনে করেন যে ভাঁজ করা, ঠিক আছে? তো এটা মনে করেন যে ওই কাজটা করতেছে, যে এটা নির্দিষ্ট ভাবে একটা এটাতে কন্টেনার, মানে মেইন ডিপের মধ্যে একটা উইথ দিচ্ছে, ওই উইথটাতে এই উইথটাকে মনে করেন যে ভাগ করে যে উইথটা পাচ্ছে ওইটা মনে করেন যে ওইখানে দিচ্ছে, ঠিক আছে? তো তো এটার মনে করেন যে রাফের হলো দুইটাই, দুইটাই ফাংশন, যেটা হলো রাফ আর একটা নো রাফ। নো রাফটা হলো ডিফল্ট ভাবে থাকে, আর রাফটা ইউজ করলে তো বুঝতে পারলেন কি হবে। ধরেন রাফ ইউজ করলে কি হবে ওইটা দেখলেনি, যে ভাঁজ হয়ে যাবে। যাই হোক, মনে করেন যে একটা বই, দুই একটা বই যদি অর্ধেক পেজ স্পেস করেন যেই লেখাটা আসবে, মূলত এখানে সেটাই বোঝানো হচ্ছে, ঠিক আছে? আশা করি আমি বুঝাতে পারছি, বুঝছেন এটা ক্লিয়ার? জি ভাই, জি ভাই, যখন কাজ করবেন তখন আরো আরো ভালোভাবে বুঝতে পারবেন, সমস্যা নেই। তো এটার মধ্যে আরেকটা আছে, সেটা হলো রাফ রিভার্স, ঠিক আছে? রাফ রিভার্স, এটা রিভার্স মানে বুঝতে পারতেছেন, উল্টে এটা এরকম আইবে, মানে নিচেরটা উপরে চলে যাবে আর কি, ঠিক আছে? মানে এখানে কিন্তু মনে করেন যে 1 2 কোনো কমসারে ওইরকম আসে নাই, এখান থেকে যে নিচে যেটা ছিল ওইটা হলো উপরে গেছে আর উপরেরটা আসছে নিচে, বুঝতে পারছেন? উল্টা পাল্টা হয়ে গেছে আর কি। হ্যাঁ, মানে উপর নিচ হয়েছে আর কি। হ্যাঁ, ওই যে ভাঁজ, ভাঁজের মনে করেন যে যে ব্যাপারটা আর কি।
ভাঁজ করলে পিসটা ভাঁজ করলে যেরকম দেখায় উপর নিচ ওইটা হয়ে গেছে আর কি। তো এটার মধ্যে মনে করেন যে এই দুইটাই মূলক, মনে করেন তিনটা, সরি তিনটা হলো আছে, আর ডিফল্ট ও নো রাফ তো ডিফল্ট ওইটা, বুঝতে পারছেন? তো এবার একটা কাজ, এবার আরেকটা দেখাই আপনাদের। আমরা এখান থেকে কি কি দেখলাম, ফ্লাক্স ডিরেক্টরি আর ফ্লাক্স রাফ, তাই তো? জি হ্যাঁ। তো এবার আমরা দেখবো ফ্লাক্স ফ্লো, কি কয় ফ্লো, আচ্ছা ফ্লাক্স ফ্লো, ঠিক আছে। এটার মধ্যে আপনার হলো দুইটা আছে, দুইটা প্যারামিটার থাকে, প্যারামিটার বলতে পারি কিংবা এলিমেন্টর বলতে পারি, যেটা বলা যায়। তো এটার মধ্যে হলো আমরা এর আগে যেটা দেখছি ফ্লাক্স ডিরেক্টরি আর ফ্লাক্স রাউপের যে কাজ দুইটা, একটার মধ্যে আমরা করতে পারি। ধরেন আমরা যদি এখানে রো লিখি আর রাফ লিখি, তাহলে এটার মধ্যে আমরা দুইটা ইউজ করতে পারবো, ঠিক আছে? এটার মনে করেন সুবিধা হলো এই দুইটা আমরা ওই দুইটা এটার মধ্যে ইউজ করতে পারবো। যেমন আপনি যদি ব্যাকগ্রাউন্ড লেখেন, ব্যাকগ্রাউন্ড এর মধ্যে কালার লিখতে পারবেন, ইমেজ লিখতে পারবেন, ইমেজের কভার যা যা থাকে আর কি, সেগুলো যেমন লিখতে পারেন, এটার মধ্যে ফ্লাক্সের রূপের ফ্লোর মধ্যে আপনার হলো এই দুইটা মনে করেন কাজ করতে পারবেন। মূলত এই দুইটাই কাজ করতে পারবেন, হলো ফ্লাক্স ডিরেক্টরি আর ফ্লাক্স রূপের কাজ। যদি আমরা এটা রিফ্রেশ দিই তো ওই কাজ করবে, ঠিক আছে? বুঝতে পারছেন যে আমরা এর আগে যে এটা করছিলাম রূপ রূপ দিয়ে, সেটাই মনে করেন যে এখানে শো করতেছে। এখান থেকে আপনারা এই ডিরেক্টরির মধ্যে যে ইগুলো আছে, মনে করেন কি কয় ওই যে ফাংশন গুলো আছে, এখানেও আপনি সেম ফাংশন গুলো ইউজ করতে পারবেন। যদি কলাম ইউজ করেন তো সেম কাজ করবে, এর আগে যেটা দেখছি এই যে, বুঝতে পারছেন? তো এটার মধ্যে কলামের রূপটা ইউজ হয় নাই, মানে রূপটা কলামের মধ্যে রূপটা ইউজ হয় না, সাধারণত রোর মধ্যে রূপটা ইউজ হয়, ঠিক আছে? তো রূপ আমরা যদি রো রিভার্স দিই, রো রিভার্স, তো এই যে মনে করেন যে এটা ওই ওইটারই মনে করেন যে একটা কম্বিনেশন করে একটা ফ্লাক্স রো বানাইছে আর কি, বুঝছেন? ফ্লো বানাইছে, সরি ফ্লো। তো এটার মধ্যে এই কাজই, এটাতে অত কিছু জানা নাই। এবার আমরা দেখি যে জাস্টিফাই সেন্টার, ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্টটা দেখি। এবার আমরা জাস্টিফাই কন্টেন্ট তো আপনারা অনেক ওয়েবসাইটই দেখেন, জাস্টিফাই কন্টেন্টে জাস্টিফাই কন্টেন্টটা অনেক সময় কাজ করে না। আপনারা যখন জাস্টিফাই কন্টেন্ট ইউজ করবেন তখন অবশ্যই ডিসপ্লে ইউজ করতে হবে, বুঝছেন? ডিসপ্লে যদি ইউজ না করেন তাহলে জাস্টিফাই কন্টেন্টটা ইউজ হয় না। অনেকে যখন অনেকে কোড করে জাস্টিফাই কন্টেন্ট কেন কাজ করে না, হ্যান করে না, ওইটা মনে করেন যে এই জন্য কাজ করে না, ডিসপ্লে ইউজ করে না, সেজন্য মনে করেন এটা কাজ হয় না আর কি। তো এখন আমরা দেখি জাস্টিফাই কন্টেন্টের কাজ, ঠিক আছে? জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে শুরু করি। সেন্টারের কাজ তো সেন্টারের কাজ তো জানেনি, সেন্টারে মিডিলে নিয়ে যাবে এই আর কি। তো এটাতে আচ্ছা আমরা একটা কাজ করি, এটা এখন আমরা আমাদের দরকার নাই, আটটা কেটে দিই, তিনটা দিয়ে আমাদের সুবিধা হবে এখন কাজ করা, তিনটা দিয়ে বুঝানো সুবিধা হবে আর কি কাজের। তো রিলোড দি, তো দেখেন এটা সেন্টারে আছে, ঠিক আছে, এই আর কি, মনে করেন যে সেন্টার। তো জাস্টিফাই কন্টেন্ট সেন্টারে এটা কাজ। আরেক জাস্টিফাই কন্টেন্টের মধ্যে আরেকটা কাজ আছে, সেটা হলো ফ্লাক্স স্টার্ট। ফ্লাক্স স্টার্টের কাজ হলো এটা হলো একটা কন্টেন্ট, আপনারা যখন কন্টেন্ট কিনবা আপনারা বলতে পারেন যে এটা এখানে একটা বডি আছে, যেটা মনে করেন যে আমরা ফ্লাক্স কন্টেনার দিয়ে সেভ মানে ক্লাস দিচ্ছি, যেটারে সেটারে মনে করেন যে আপনারা এখান থেকে শুরু করবে আর কি। জাস্টিফাই ফ্লাক্স এর কাজ হলো প্রথম থেকে শুরু করবে, ঠিক আছে? তো আমরা এটা একটু রিলোড দিই, তো দেখেন এটা প্রথম থেকে শুরু করতেছে, যেখান থেকে কন্টেন্ট আছে মানে কন্টেনার আছে সেখান থেকে মনে করেন যে ফ্লাক্স এর চাইল্ড ডিপ গুলো শুরু হবে আর কি। ফ্লাক্স এর কাজ আর মানে ফ্লাক্স স্টার এর কাজ আর ফ্লাক্স ইন্ড, এখানে আছে একটা ফ্লাক্স ইন্ড, ওকে। ফ্লাক্স ইন্ড এর কাজ, ইন্ড এর কাজ কি হতে পারে আপনাদের একটা কমন কমন সেন্টেন্সে বলেন তো। না, শেষ থেকে হবে, এটা ফার্স্ট থেকে হয়েছে, এই সাইড থেকে হবে। হ্যাঁ, এটা মূলত শেষ থেকে হবে, যে এখান থেকে কন্টেন্টের শেষ থেকে এটা আসছে আর কি। মানে এটা হয় যে আমরা ফ্লোটে কাজ করলে যেরকম, ফ্লোটে যেরকম কাজ করি লেফট রাইট, এটাতে সেম কাজই কিন্তু এটাতে একটু অ্যাডভান্স কাজ আর। আর ভাই, এটা সবসময় ডিসপ্লে ফ্লেক্স রাখতে হবে, এটাই।
হ্যাঁ, এটা ডিসপ্লে ফ্লাক্স রাখতে হবে, কারণ এটা এখানে দেখছেনই ফ্লাক্সের কাজ, তো ডিসপ্লে ফ্লাক্স তো ইউজ করতেই হবে। জি ভাই। এই আর কি। তো আমরা এখান থেকে ডিসপ্লেতে জাস্টিফাই কন্টেন্টে কি কি দেখলাম, সেন্টার দেখলাম, ফ্লাক্স স্টার, ফ্লাক্স সিঙ্ক। এবার আমরা দেখ হ্যাঁ এবার দেখে আমরা স্পেস অ্যারাউন্ড, ওকে স্পেস অ্যারাউন্ড, স্পেস অ্যারাউন্ডে কি হবে, অ্যারাউন্ড মানে চারপাশ, চারপাশে মনে করেন যে একটা যথেষ্ট স্পেস দিবে আর কি। ধরেন এখন আমরা যদি রিলোড দিই তো একটা যথেষ্ট, আগে কিন্তু আমরা 10px ইউজ করছি মার্জিন, এখন কিন্তু মনে হচ্ছে এটা 10px আসছে এটা, না ভাই বড় মনে না হচ্ছে। এখন হ্যাঁ, কারণ এটা এখন ওর যেই আসছে মানে ওর অনুযায়ী, মানে আমরা এখান থেকে যেহেতু যেটা ক্ষমতা ইউজ করছি অনুযায়ী হ্যাঁ ওনার অনুযায়ী এটা ইউজ করছে, এখানে আমরা স্পেস অ্যারাউন্ড ইউজ করছি, সেজন্য এরা চারপাশ থেকে নিচ্ছে, ঠিক আছে, মানে চারপাশে মানে সমান স্পেস নিচ্ছে। আমরা যদি ধরেন যে এটা আমরা রিমুভ করে দিই, মার্জিন 10টা আমরা রিমুভ করলাম, ঠিক আছে, তো দেখেন তো এখন মনে করেন যে এই এটা হলো কাজ কি, এখন আমরা বুঝতে পারছি এটার কাজ হলো লেফট আর রাইট এর হলো স্পেস ঠিক করা, জি ভাই, বুঝতে পারছেন, লেফট আর রাইট এর স্পেস ঠিক করছে, এটা উপর নিচ না কিন্তু এটা লেফট আর রাইট স্পেস ঠিক করছে, জি ভাই। হ্যাঁ, তো আমরা ওটা রিটার্নতে যাই, তো রিটার্নতে গেলাম, তো আরেকটা আরেকটা আছে ফ্লাক্সের কাজ, সরি জাস্টিফাই কন্টেন্টের মধ্যে আরেকটা জিনিস আছে যেটা হলো স্পেস বিটুইন, স্পেস বিটুইন, তো এটা যদি আমরা রিলোড দিই তো এটা হবে, এটা হবে কি, এটার মনে করেন যে এটার মধ্যে মনে করেন যে প্রথম আর লাস্টের মিডিলে যেটা থাকবে, ঠিক আছে, মনে করেন যে দুই, এখানে দুই ডিপ মিডিলে আছে, এটার মধ্যে এটার আমরা এর আগে দেখলাম যে তিনটারই হলো লেফট রাইটে হলো ই নিচ্ছিল স্পেস নিচ্ছিল, কিন্তু এটাতে জাস্ট মিডিলে যেটা থাকবে সেটারই স্পেস নেবে, ঠিক আছে। ধরেন আমরা যদি এটা রিমুভ করে দিই, ধরেন আবার দেখাই আপনাকে, এটা উপর নিচের কোনো কাজ নাই এখানে, রিলোড দেখেন এটাই মনে করেন যে দেখাচ্ছে, বুঝতে পারছেন, মিডিলে নেবে স্পেসটা, হ্যাঁ এবং মিডিলে মাঝখানে বলতে ডিপটায় কাজ করছে। হ্যাঁ মাঝখানের ডিপটাই মূলত এটার কাজ, বুঝছেন, মানে বিটুইন এর কাজটা হলো মাঝখানের ডিপে, আর অ্যারাউন্ড এর কাজ হলো সবকটা চারিদিকে ডিপে কাজ করবে, কিন্তু হলো ওইটা হলো লেফট আর রাইট এর কাজ করবে, ঠিক আছে, আর এটা হলো মিডিল এর লেফট রাইট এর কাজ করতেছে, আর প্রথম দুইটাতে না, এটা মিডিল বলতে এখানে হলো এটা কাউন্ট করে হলো ডিপ কয়টা আছে, ঠিক আছে, আমরা যদি এটা ডিপ আরেকটা বাড়াই দিই, ধরেন এখানে যেহেতু তিনটা আছে সেহেতু এটা প্রথম আর লাস্টের টার হলো লেফট, আর প্রথমটার হলো লেফট কাউন্ট করে না, লাস্টের টার হলো রাইট কাউন্ট করে না, ঠিক আছে, এটাই মূলত হলো এটা কাজ, তো আমরা ওয়ানই থাকলো এটাতে, জাস্ট দেখেন এটা কিন্তু সমান স্পেস আছে, বুঝাতে পারছে আপনাকে আমি কি বুঝাইতে যাচ্ছে, জি ভাইয়া, শুধু এটাতে ফার্স্ট আর এটাতে লাস্ট কাজ করেনি। হ্যাঁ এটাতে মানে ফার্স্টের টা হলো লেফট কাজ করবে না, অনেক সময় দরকার, অনেক সময় দরকার হয় না যে আপনাদের ওই কন্টেনারের সাথে হলো দুইটা ডিপ মিশে থাকে আর হলো মিডিলে দুইটা আর হলো স্পেস থাকে, এর মূলত এটা দিয়ে এটা এটা করা হয় আর কি, যেরকম গ্যালারি বানানোর সময়, ইমেজ গ্যালারি বানানোর সময় আপনারা ডিসপ্লে ফ্ল্যাক্সটা ইউজ করে, ঠিক আছে, ইমেজ যখন বানাবেন আপনারা ইমেজ গ্যালারি দেখেন না অনেক সময় ওইটাতে আর কি, তো এটাতে আমি যদি আরো ইউজ করি তাহলে আরো টিপের ওই অনুযায়ী কাজ করবে, এটা তো অনেক সময় বাঁচাই দেয় এখন, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, তো এটা মনে করেন যে স্পেস কিন্তু ওই মিডিলে যে তিনটা আছে সেই তিনটারই কাজ করতেছে আর কি, আর ওই দুইটা মনে করেন যে বাদ দিয়ে দিছে ওরা ডিসপ্লে বিটুইন এর কাজ, তো আচ্ছা আমরা তিনটা রাখি তো বুঝতে সুবিধা হবে আর কি, লোড, ওকে, তো আপাতত মনে করেন যে কন্টেনের এই কাজ, এই কয়টাই কাজ মানে ডিসপ্লে জাস্টিফাই কন্টেনের, ওকে আমরা কি কি দেখলাম একবার রিভিশন দিই, আচ্ছা আমরা এটা কাজ এটা নিয়ে আসি, আমরা কি কি দেখলাম জাস্টিফাই কন্টেনের মধ্যে, সেন্টার, সেন্টার, ফ্যাক্স স্টার্ট, ফ্যাক্স এন্ড, স্পেস অ্যারাউন্ড আর স্পেস বিটুইন, হ্যাঁ এই পাঁচটাই মূলত হলো এই জাস্টিফাই কন্টেনের মধ্যে ইয়ার ফাংশন,
সবাই কি শুনছে নাকি? জি জি সবাই শুনছে। জি ভাই শুনছি। জি জি শুনছি ভাই। বুঝতে অসুবিধা হলে বলবেন, অনেকদিন অনলাইনে ক্লাস নেওয়া হয়নি তো তাই ওইভাবে বোঝানো হয়তো বা প্রবলেম হচ্ছে আর কি। তবে আমি চেষ্টা করতেছি। না ভাই সমস্যা নাই, ভালো হচ্ছে। তো এবার আমরা এর আগে কি কি দেখছিলাম হলো, কি কি দেখলাম যেন তারান লাস্ট ভাই, আপনারা হলো পরের ধাপে ওইগুলো আমরা দেখাচ্ছি। অ্যালাইন সেন্টারটা, অ্যালাইন আইটেমটা এবার ইউজ করি, ঠিক আছে? অ্যালাইন আইটেম ইউজ করতে গেলে আপনাকে অবশ্যই এখানে হাই উইথ ইউজ করতে হবে, ঠিক আছে? যদি উইথ ইউজ করি 200px উইথ ইউজ করলে এটার, আমি এটার উইথ ইউজ করছি, এটা বড় হইছে, এটা ডিফল্ট দেখাচ্ছে। তো আমরা এখানে অ্যালাইন আইটেম সেন্টার, ঠিক আছে? তো সেন্টারের কাজ কি বুঝতে পারতেছেন? এটা কিন্তু মনে করেন যে ভার্টিক্যাল ভাবে অ্যালাইনটা, অ্যালাইনটার কাজ হলো ভার্টিক্যাল ভাবে। আমরা জাস্টিফাই কন্টেন্টের কাজটা দেখছি হলো হরিজন্টাল ভাবে, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছেন যে জাস্টিফাই কন্টেন্টটা হলো হরিজন্টাল ভাবে কাজ করছে আর অ্যালাইন আইটেমসটা হলো ভার্টিক্যাল ভাবে কাজ করতেছে, মানে লম্বা লম্বি ভাবে, আর ওটা হলো থাকলেও সমস্যা নাই। আমরা এর আগে দেখলাম জাস্টিফাই কন্টেন্টের মধ্যে ফ্লাক্স স্টার্ট, এটার মধ্যেও সেম ফ্লাক্স স্টার্ট। ফ্লাক্স স্টার্ট দিলে কি কাজ হবে বলেন তো? সামনে চলে আসবে, সামনে না, এটা চলে যাবে উপরে। এটা কারণ, হ্যাঁ এটা কারণ ভার্টিক্যাল ভাবে কাজ করতেছে, উপরে চলে গেল, ঠিক আছে? ভার্টিক্যাল ভাবে কাজ করতেছে এটা, মানে এখানে হলো অ্যালাইন আইটেমস এর কাজ হলো ভার্টিক্যাল ভাবে আর জাস্টিফাই কন্টেন্টের কাজ হলো হরিজন্টাল ভাবে, ঠিক আছে? তো আমরা যদি আবার সেম ইন্ড যদি ইউজ করি তো নিচে চলে আসবে, তো কমন এই যে। তো এই আর কি। আর এটার মধ্যে আরেকটা, এই তিনটা মনে করেন যে কমন এটার মধ্যে এটা, আর এখন আমরা এটা রিমুভ করে দিই। এখানে আরেকটা আছে স্টেস, ঠিক আছে? আর ওইটা রাখলেও কোনো সমস্যা হতো না। এখানে স্টেস যদি ইউজ করি, স্টেটস এর কাজ হলো এটা ডিফল্ট, ঠিক আছে? আমরা প্রথমে যে দেখলাম না যে ওই সব ডিপ গুলো হলো একটা উইথ নিচ্ছিল, ফুল উইথ, মানে 200px দিছিলাম, এখানে 200px উইথ নিচ্ছিল, এটা ওই 200px উইথ নেবে, ঠিক আছে? আমরা যদি এটা ইউজ নাও করি, এটা যদি স্টেটস যদি ইউজ নাও করি তাও কিন্তু সেম কাজ, কারণ এটা ডিফল্ট। ডিফল্ট এর কাজ ওইটা ইউজ করলেও কাজ করবে, ডিফল্ট ইউজ না করলেও কাজ করবে, এই মূলত হলো ওইটার কাজ। তবে এখানে একটা, এখানে একটা মজার কাজ আছে, সেটা হলো অ্যালাইন দিয়ে একটা মজার কাজ করা যায়। সেটা মনে করেন যে এগুলো আমরা উপর নিচ ভাবে কাজ করতে পারি। ধরেন যে এখানে সমান আছে, তো আমরা এটা এটার অনুযায়ী, মানে ফন্টের অনুযায়ী এটা আমরা বড় ছোট করতে পারি, ঠিক আছে? আমরা যদি এখানে ওইটা করার জন্য আপনাকে এখানে বেস লাইন ইউজ করতে হবে, বেস লাইন, ঠিক আছে? বেস লাইন ইউজ করলে এখন কোনো, এখন আপাতত কোনো কিছু দেখাবে না। আমরা আরেকটা কাজ করি, সেটা হলো আরেকটা টিপ নিই, দেখতে সুন্দর লাগবে আর কি। তো এখান থেকে 4 5, ঠিক আছে? দেখছেন, সবাই দেখছেন? জি হ্যাঁ দেখছি।
তো এবার আমরা এটার কিন্তু ফন্ট কিন্তু সবগুলাতে সমান ফন্ট আছে, তো আমরা এটার একটা কাজ করি এখানে, কাজ এখান থেকে আমরা এইচটিএমএল এলিমেন্ট ইউজ করি অত কষ্ট না করে, এখানে 1 দি, মানে আমরা এখান থেকে ফন্ট সাইজ বড় ছোট করতেছি। ওকে, এখানে আপনারা ক্লাস নিয়েও করতে পারেন, এটা আপনারা ডিপে একটা ক্লাস নিলেন, নিয়ে আপনারা এখান থেকে সাইজটা ছোট করে করলেন। আমি যদি রিলোড দিই তো দেখেন এটা কিন্তু আমি H2 দিছিলাম, এটা কিন্তু বড় হয়ে গেছে, বুঝছেন? এটা পিস, সরি, পিস লাইনটা কাজ করে, বেস লাইনটা কাজ করে হলো ফন্টের উপরে, আপনার ফন্টের সাইজটা কেমন হবে সেটার উপরে। আপনি যদি এখানে ধরেন যে H1 দি, তাহলে আপনি এটা টুটা আমি কেটে দিই থেকে, তাহলে কিন্তু H2 হলো H1 এর চেয়ে বড়, এটা তো সবাই জানেন। জি, তাহলে এটা এটা চেয়ে টুটা বড় হবে, রিলোড দি, দেখেন এটা টুটা বড় হয়েছে। এটা মূলত কাজ করবে হলো ফন্টের উপরে, ঠিক আছে, বেস বেস লাইনটা, মানে ফন্টের উপরে না, এটার কাজ করবে, হ্যাঁ, ওই উইথের উপরে আর কি, মানে এর মধ্যে যে যে এটা থাকবে ফন্টটা যেমন আছে সাইজের উপরে, হ্যাঁ, কন্টেন্টটা যেটার উপরে থাকবে সেটার উপরে আর কি ডিপেন্ড করবে আর কি। এটা কাজ আমি 3 দিছি, সেজন্য 3 এর কাজ করতেছে। আমি যদি এখানে স্মল দিই তো স্মল এর কাজ করবে, স্মল বলে একটা ই আছে, এলিমেন্টর আছে, লিখলাম স্মল, এখান থেকে স্মল 4, তো এটা স্মলটা সবচেয়ে ছোট আর কি, এটা ওই রকমই দেখাবে এই আর কি। এইতো, তো বুঝতে পারছেন, ক্লিয়ার? এটা তো এই অ্যালাইন আইটেমস এর হলো এই পাঁচটাই জিনিস আছে, জাস্টিফাই কন্টেন্ট এর যে যে তিনটা আছে সে তিনটা কমন, আর এখানে হলো স্টেকস আছে, স্টেকসটা হলো ডিফল্ট, আর এই বেজ লাইনটা, বেজ লাইনটা তো বুঝলে নি, বেজ লাইনটা অবশ্যই ফন্টের মানে কন্টেন্টের যে হাইটটা আছে ওইটার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? তো আমি এটা আনডু করে দিলাম, ঠিক আছে। তো এবার আমরা দেখি যে অ্যালাইন কন্টেন্ট, অ্যালাইন কন্টেন্ট এর কাজ থেকে আমরা যদি অ্যালাইন কন্টেন্ট এর মধ্যে ঠিক আছে, অ্যালাইন কন্টেন্ট আমরা স্টার্ট করি, আমরা কি কি দেখলাম আরেকবার রিভিশন দিলে বেটার হবে একজন বলেন, আমরা কি কি দেখলাম এই পর্যন্ত? ফ্লেক্স কন্টেন্ট, কন্টেন্ট, আচ্ছা, এটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন, তারপর আছে ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স ফ্লো, তারপর জাস্টিফাই কন্টেন্ট, হ্যাঁ, আর একটা আছে অ্যালাইন আইটেম, আর অ্যালাইন আইটেম। এখন আমরা দেখব যে অ্যালাইনস, অ্যালাইন কন্টেন্টস, ঠিক আছে, অ্যালাইন কন্টেন্ট, অ্যালাইন, সরি, অ্যালাইন কন্টেন্ট, অ্যালাইন কন্টেন্ট, এখানেও অ্যালাইন কন্টেন্টের মধ্যে এর আগে আমরা যেগুলো দেখছি ওইগুলোই আছে, সেন্টার আছে, ফ্লাক্স, এস্টার আছে, ইন্ড আছে। ওকে, আমরা এখান থেকে এটা বোঝানো, বোঝার জন্য আমরা কিন্তু এটার উইথটা বড় করতে পারি, ঠিক আছে, উইথটা বড় করলাম, যদি রিলোড দিই দেখেন উইথ ওই রকমই নেবে, আর এটার মধ্যে এটার কাজ হলো ওই আমরা যেটা এর আগে দেখছিলাম, কি জানো দেখছিলাম, যেন এর আগে হলো রুফের যে কাজ দেখছিলাম এটার মধ্যে সেম কাজই, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা কাজ করি, আগে আমরা এখান থেকে কিছু চাইল্ড নিয়ে নিই, আমরা চাইল্ডই বলবো বুঝার ক্ষেত্রে, যেহেতু সবাই জানেন যে HTML এ, সরি, কলাম, কলাম হলো 12টা থাকে, 12টার উপরে কোনো কলাম নাই, এটা তো সবাই জানেন, জানতাম জানতাম না না,
বুটস্ট্র্যাপে যে কলামগুলো ইউজ করে ওইটাতে মনে করেন যে মূলত 12টার উপরে কোনো কলাম নাই, যদি কলাম হয় আমি বুটস্ট্র্যাপে শুনছি 12টা কলাম থাকে, সেই ক্ষেত্রে এইচটিএমএল শুনি নাই আর কি। না না এইচটিএমএল না, এইচটিএমএল ওইভাবে কলাম ইউজ কাউন্ট করে না, ওটা বুটস্ট্র্যাপে স্টাইল করা আর কি ওটা। জি ভাই শুধু বুটস্ট্র্যাপে শুনছি। হ্যাঁ হ্যাঁ বুট এইচটিএমএল ওইভাবে কাউন্ট করে না, এইচটিএমএল তো কলাম বলে কোনো কিছু নাই ধরতে গেলে, এটা সব সিএসএস এর কাজ আর কি। আপনি যেভাবে বানাবেন আপনি বুটস্ট্র্যাপে 13টা বানাতে পারবেন, ওটা আপনি যদি সিএসএস এ যদি কলাম 13 লেখে যদি ক্লাসটাতে কোডিং করেন তাহলে 13-এর উপরে ডিপেন্ড ওইভাবে কাজ করবে, একটা 12 পর্যন্ত কোডিং করে থুইছে সেজন্য 12 পর্যন্ত কাজ করে এই আর কি। তো 12 পর্যন্ত কাজ করে কারণ মনে করেন যে এই যে 12টা মনে করেন যে লাইন হলো মানে সুন্দর দেখাচ্ছে, যদি 13 নেন তো দেখতে একটু খারাপ লাগে, সেজন্য ডেভেলপাররা ডিপেন্ড করে 12টাই রাখছে আর কি। তো এটার আমরা একটা কাজ করি, এটা এটার মধ্যে মনে করেন যে এরকমই দেখাবে কারণ এক অ্যালাইন কন্টেন্ট এর তেমন কোনো কাজ নাই এটার মধ্যে, অ্যালাইন কন্টেন্টটা এই পাশাপাশি সেন্টার করে, আপনার এর আগে যে কাজগুলো দেখছে ওইগুলোর একই সেম কাজ। আমরা যদি এখানে ফ্ল্যাক্স রুফ ইউজ করি আর রুফ রাফ সরি রাফ রাফ যদি ইউজ করি তো মনে করেন যে এরকম অ্যালাইনটা সেন্টার হবে আর কি, সেন্টার বুঝতে পারছেন, অ্যালাইন কন্টেন্ট সেন্টারে কাজ হলো যে সব দিকে হরিজন্টাল ভাবে মনে করেন যে সেন্টার করবে। আমরা যদি পারো আমরা আচ্ছা বুঝার ক্ষেত্রে যদি এটা তিনটা নিই স্টেবিলোড দি, তো এর আগে যেটা দেখছিলাম ওই অ্যালাইন সেন্টারের কাজ এটা এখানে যাওয়ার কথা ছিল গেল না কেউ জন্য। ও এখানে হলো জাস্টিফাই কন্টেন্টটা ইউজ করা হয়নি আর কি সরি। তো ওইখানে আমরা যেটা ইউজ করছিলাম তারপরে যদি ফ্ল্যাক্স ইনটা ইউজ করি সরি স্টার্ট, তাহলে এখানে আমরা যে অ্যালাইনে যে কাজটা দেখছিলাম অ্যালাইন আইটেমস সরি আইটেমস যে কাজটা দেখছিলাম কন্টেন্টস ও সেই কাজে ইনডে, এখানে জাস্ট এক দুইটা ফাংশন হলো এক্সট্রা আছে যদি রিলোড দিই তো একই কাজ। এখানে ওই যে স্টিকটাও আছে এখানে স্টিকটা ইউজ করতে পারবেন ঠিক আছে, যদি স্টিকের কাজ তো আপনার দেখলে নেই কি কাজ, স্টিক যদি ইউজ করি স্টিকস এটা হবে লম্বা লম্বি এই যে ডিফল্ট ডিফল্ট। এখানে আমরা দেখছিলাম না জাস্টিফাই কন্টেন্টের মধ্যে স্পেস অ্যারাউন্ড, হ্যালো হ্যাঁ আমরা কিন্তু অ্যালাইন আইটেমস এর মধ্যে স্পেস অ্যারাউন্ডটা ইউজ করতে পারবো না কারণ ওইটার মধ্যে ওই ফাংশনটা পড়ে না, কিন্তু আমরা অ্যালাইন কন্টেন্টের মধ্যে স্পেস অ্যারাউন্ডটা ইউজ করতে পারবো বুঝতে পারছেন। এই স্পেস অ্যারাউন্ডের কাজ কি হবে, এটা হবে লম্বা মানে সরি আপ এন্ড টপ এন্ড বটম এর হলো স্পেস করবে আর কি। এটা যদি রিলোড দিই তো এর আছে এটার উইথ আমরা কমাই দিই তো বুঝতে সুবিধা হবে। এবার যদি আমরা একটা কাজ করি এটা যদি রিমুভ করে দিই রিফ্রেশ দেখেন এটার মধ্যে তেমন কোনো স্পেসই নিচ্ছে না, কেন নিচ্ছে না ও আচ্ছা এটার কাজ হলো মনে করেন যে আমার ভুল হয়েছে সরি, এটার কাজ মনে করেন যে এখানে কোনো স্পেস দিবে না, এটার এই আইটেমটা মনে করেন যে এক জায়গায় করে নিবে নিয়ে মনে করেন যে এখানে ফাঁকা রাখবে আচ্ছা, মানে যে স্টার্ট থেকে শুরু করবে এটা আর কি স্পেস অ্যারাউন্ড স্পেস বিট, এখানে জাস্ট স্পেস অ্যারাউন্ড আর স্পেস বিটুইন এর মধ্যে সেম কাজই এখানে যেটা দেখছিলেন। আমরা যদি স্পেস বিটুইন ইউজ করি তো এটা আমি একটু বিস্তারিত
আচ্ছা সাকিব ভাই মনে হয় নেট চলে গেছে অথবা কারেন্ট কোন একটা গেছে। আচ্ছা গত ক্লাসে দেখাতেছিল মনে হয় আমাদের টাইমও শেষের দিকে, যা প্র্যাকটিস যেগুলো করাইলো সেগুলো দেখেন, কারণ টাইম আমাদের শেষের দিকে চলে আসছে। তো আর কার কার যেন কোশ্চেন ছিল এর বলেন ভাইয়া, আজকের এই ভিডিওটা মানে ইউটিউবে দিয়ে দিয়ে একটু তাড়াতাড়ি। হ্যাঁ অবশ্যই দিয়ে দিবে, ওই গুরু একটা মিটিং চলছে তো ওরা ওখানে আছে, ওখান থেকে বের হলে দিয়ে দিবে, সমস্যা নাই। নতুন কিছু মানে এগুলা জানা ছিল না আর কি, কিছু কিছু। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওরা আসলে দিয়ে দিবে, লিংক দিয়ে দিবে, সমস্যা নাই। আচ্ছা ভাই, প্লে লিস্ট আকারে দেওয়া আছে ইউটিউবে? হ্যাঁ প্লে লিস্ট আকারে দেওয়া আছে, ওই চ্যানেলে ঢুকলে প্লে লিস্ট আকারে সিএসএস পাবেন। আচ্ছা সাকিব ভাই মনে আবার ব্যাক করছেন। হ্যালো, হ্যাঁ সাকিব নেট চলে গেছিল ভাই? হ্যাঁ ভাই, ওই যে যে প্রবলেমটা আপনাকে বলছিলাম ওইটা আবার হয়েছে, আমি সেজন্য সরি ভাই। এটা মানে বেশ সার্ভারে প্রবলেম করছে নাকি আমি বুঝতেছি না, আমার নেট এখানে ফুল স্পিডে বাঙালি ইউজ করতেছে। সমস্যা না ভাই, আপনি তাহলে কন্টিনিউ করেন, 10 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই, আর বেশিক্ষণ নাই, আর 2-3টায় দেখাবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি শেষ করে দিচ্ছি, তো শেয়ার করি, ঠিক আছে? ওকে। দেখা যায় ভাইয়া? জি ভাই দেখা যাচ্ছে। তো ঠিক আছে, এখানে আমরা বোঝার ক্ষেত্রে, ঠিক আছে, এটা বোঝা হয়েছিল সেজন্য ইউজ করি, তো বোঝা যাবে এবার এটার কাজ। বুঝতে পারছেন এটার কাজ হলো বিটুইন, আমরা যেটা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা মনে করেন যে ওইভাবে বোঝানো যাচ্ছিল না, সেজন্য যত কলাম নিলাম এবার বোঝা যাচ্ছে যে এখান থেকে মনে করেন যে উপর নিচের যে স্পেসটা সেটা নিচ্ছে। বুঝতে পারছেন? জি ভাই। আমরা জাস্টিফাই কন্টেনারে দেখছিলাম যে লেফট আর রাইট এর, আর এটাতে হলো উপর নিচের আর কি। এখান থেকে যদি এখানে অ্যারাউন্ড এর কাজ হয়েছে, যদি বিটুইন দিই তো ওই কাজ করবে। বিটুইন দিলে কি কাজ করবে বলেন তো? মিডিল এর কাজ করবে, মিডিল গুলোতে কাজ করবে। বুঝতে পারছেন? বুঝেন নাই, মনে নাই, আমি এর আগে বললাম না, অ্যারাউন্ড হলে চারপাশে কাজ করবে, বিটুইন হলে জাস্ট যেটা মিডিলে থাকবে মাঝেরটা কাজ করবে। প্রথমটা আর হচ্ছে শেষেরটার, প্রথমটার মার্জিন, প্রথমটা আপনি একটা কাজ করবেন না, শেষেরটা রাইটে কাজ করবেন না, মাঝের গুলো কাজ করবেন। হ্যাঁ, আর এটা হলো অ্যালাইন কন্টেইনারের মধ্যে, হলো এটা হলো উপর নিচের কাজ, অ্যালাইন কন্টেইনার হলো উপর নিচের কাজ, আর জাস্টিফাই কন্টেইনার হলো কি বলে লেফট রাইটের কাজ, ঠিক আছে? টপ পার্ট মানে চারটা জিনিস থাকে না এখানে, এখানে তো একটা টিপি তো চারটা জিনিস আছে, আমি এখান থেকে এটা মার্জিনটা নিয়ে আসি, মার্জিন 10px, তো মনে করেন যে এটা তো উপর নিচের কাজ, আর ওইটার হলো লেফট রাইটের কাজ, এই আর কি। মনে করেন যে একটা টিপে টপ বাটন লেফট রাইট সবাই তো জানেন, এটা এই চারটাই তো থাকে। তো অ্যালাইন কন্টেইনারের মধ্যে আমরা হলো অ্যালাইন কন্টেইনারের মধ্যে পাঁচটা জিনিসই আছে, সরি ছয়টা জিনিস আছে, ঢাক স্পেস অ্যারাউন্ড আর স্পেস বিটুইন, এই দুইটা হলো আমরা অ্যালাইন সেন্টারের মধ্যে ইউজ করতে, অ্যালাইন আইটেমস এর মধ্যে ইউজ করতে পারছিলাম না, সেজন্য অ্যালাইন আই কন্টেইন ইউজ নিতে হবে এখানে, তখন আমরা স্পেস অ্যারাউন্ড ইউজ করার জন্য, ঠিক আছে? এই আর কি। তো এবার আমরা একটা কাজ করি, সেটা হলো একটা ডিফ, আমরা এর আগেও দেখছি যে একটা ডিফ নিব, ঠিক আছে, একটা কাজ করি, একটা ডিফ নিব নিলাম, নেওয়ার পরে রিলোড দিলাম, এটা কিন্তু একটা নির্দিষ্ট আছে, আর আমরা একটা উইথটা ছোট করে দিই,
400 400 বড় হয়ে যাচ্ছে 300 নিতে পারি 300 ঠিক আছে তো এটা মনে করেন যে এক কোণায় আছে ঠিক আছে আমরা এটা পারফেক্ট সেন্টারে নিয়ে আসব ফ্লাক্স দিয়ে ফ্লাক্সের আমরা কিন্তু এই পর্যন্ত শিখে গেছি যে এটা কিভাবে সেন্টারে আনতে পারবো পারফেক্ট পারফেক্ট সেন্টার বলতে হরিজন্টাল ভাবে যে সমান স্পেস নেবে ভার্টিক্যাল ভাবে সেই স্পেস সমান নেবে সেজন্য আমরা কিন্তু ইউজ করতে পারি এই দুইটা আমাদের দরকার নাই এই দুইটা আমরা ইউজ করতে পারি জাস্টিফাই কন্টেন্ট কন্টেন্ট সেন্টার ঠিক আছে আর আরেকটা আমরা ইউজ করতে পারি সেটা হলো অ্যালাইন আইটেমস অ্যালাইন আইটেমস হ্যাঁ এই দুইটার কাজ কি একই অ্যালাইন আইটেমস এর কাজ তো আমরা দেখালাম বুঝলাম না এরা অ্যালাইন আইটেমস এর কাজ হলো ভার্টিক্যাল ভাবে কাজ করবে আর জাস্টিফাই কন্টেন্টটা হলো হরিজন্টাল ভাবে কাজ করবে মনে করেন যে ভার্টিক্যাল ভাবে বলতে হলো লম্বালম্বি ভাবে কাজ করবে আর জাস্টিফাই কন্টেন্টটা হলো এই যে পাতালে ভাবে কাজ করবে আর কি মানে উইথ দুইটা হাইট এর থেকে মাঝখানে নিয়ে আসবে মাসখানে নিয়ে আসবে আমরা তো রিলোড দিই তো দেখেন এটা মনে করেন যে মাসখানে নিয়ে আসছে পারফেক্ট মাসখানে এটা যদি আপনি স্কেল দিয়ে মাপেন তো সেম সেম পাবেন ঠিক আছে বুঝতে পারছেন অনেক সময় আপনাদের ইমেজটা মাসখানে নিয়ে আসতে হয় না অনেক সময় তো লাগে আপনারা অনেক সময় যে যারা কাজ করে অনেক সময় ইউজ করে যে মার্জিন অটো ইউজ করলে কি হবে আপনার হলো এটা আপনার হলো সেন্টারে আসবে হরিজন্টাল ভাবে সেন্টারে আসবে সেটা জাস্টিফাই কন্টেন্ট ইউজ করলেও আপনি সেন্টারে আনতে পারবেন কিন্তু আপনি কিন্তু ভার্টিক্যাল ভাবে কিভাবে আনবেন সেটা অ্যালাইন আইটেম ইউজ করতে পারেন আপনি ভার্টিক্যাল ভাবে সেন্টার ইউজ করতে পারেন ভার্টিক্যাল আইটেম সেন্টার ভার্টিক্যাল এটা হলো সিএসএস যেমন হয়তো বা এটা শিখাইছে নাকি আপনাদের ভার্টিক্যাল ফাংশনটা আচ্ছা ওইটা যখন আমরা আপনি শেখার নাই তাহলে নেক্সট ক্লাসে আমরা ওইটা নিয়ে ডিসকাস করব ওকে ওইটার মধ্যে কারণ আমি চাচ্ছি না যে ফ্লাক্স এর মধ্যে ওইগুলো ঢুকাই সেজন্য আমি অন্য সিএসএস গুলো ইউজ করছি না জাস্ট ফ্লাক্স এর ইউজটা করছি বুঝতে পারছেন ঠিক আছে তো এটা মনে করেন যে ক্লিয়ার তো আমরা কিভাবে সেন্টারে আনবো পারফেক্ট সেন্টারে আনবো তো বুঝতে পারলাম যে এইভাবে আমরা পারফেক্ট সেন্টারে আনতে পারবো এখানে আপনি ইচ্ছা করলে আপনি আরো টিপ ইউজ করতে পারেন হ্যাঁ আমি এখানে একটা ইউজ করছি সেটা বোঝানোর জন্য ধরেন আপাতত চারটা রাখি চারটা মনে করেন যে পারফেক্ট সেন্টারে আছে ঠিক আছে তো এরপরে আমরা একটা কাজ করি এরপরে আমরা দেখব অর্ডার ঠিক আছে অর্ডার আছে এই অর্ডারটার কাজ এখন দেখব হলো চাইল্ডের কাজ ঠিক আছে চাইল্ড মানে কি বুঝাইছি আমরা সে হলো কলাম রো আর কলাম ঠিক আছে কলাম কে আমরা হলো রো হলো চাইল্ড ধরি ওকে এটা তো বুঝছেন না চাইল্ডটা কি জি ভাই এই ডিফকুলার ক্লাস নেই ওইগুলো চাইল্ড এখানে হ্যাঁ চাইল্ড আর তো এবার আমরা চাইল্ডের কিছু ই আছে মনে করেন যে মানে ফ্লাক্স এর মধ্যে কিছু চাইল্ড আছে সেগুলো আমরা দেখি ওকে মেইন টিপ এর মধ্যে তো এর মধ্যে প্রথমটা হলো অর্ডার ঠিক আছে অর্ডারের কাজ হলো মনে করেন যে ওইটা আপনি যে অর্ডার দিবেন এটা মনে করেন যে এখানে আছে চারটা ঠিক আছে 1 2 3 4 তো প্রথম থেকে কাউন্ট হবে 1 2 3 4 তো আপনারা যদি দেন যে 2 3 5 তো যাবে না 4 1 এভাবে দেন তাহলে মনে করেন যে ওইটা ওইভাবে সাজাবে এখন আপনারা দেখছেন যে এটা আছে 1 2 3 4 ভাবে ঠিক আছে আমি যদি অর্ডার ইউজ করি অর্ডার অর্ডার জাস্ট অর্ডার লিখবেন অর্ডার লিখে আপনারা এখানে লিখলেন যে যেহেতু চারটা আছে তাহলে আমরা এখানে দিতে পারি 3 ওকে অর্ডার 3 এবার আমরা এটা কপি করি এটা আপনারা ক্লাস দিয়ে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর আপনার এখান থেকে একটা ফাংশন আছে সিএসএস এর ওইটা চাইল্ড ফাংশন আছে ওইটা যখন অ্যাডভান্স আপনাদের যখন ক্লাস নেবে আমি নিতে পারি কিংবা যারা অ্যাডমিন শেখায় যে বড় ভাইরা আছে ওরাও নিতে পারে সমস্যা নেই তো
আপাতত এটা 4 দি 4.5 হয়ে গেল আপাতত এটাতে 2 দি 2 আমরা 4 ইউজ করি আর 4 আমরা 2 ইউজ করি এবার কি হবে দেখেন প্রথমে আসবে হলো 3 ঠিক আছে না প্রথমে আসবে 3 কারণ 3 আছে একে তারপর আসবে 4 তারপর আসবে 2 1 তারপর আসবে 4 এভাবে আসবে দেখেন 3 4 2 1 কিসের জন্য আসলো এখানে আমি অর্ডার দিছি ঠিক আছে অর্ডারটা আপনারা যখন প্রোগ্রামিং করবেন না অর্ডারটা তখন আপনাদের দরকার হবে উপর লেভেলে গেলে যখন আপনারা পিএসপি তারপরে জাভাস্ক্রিপ্ট শিখবেন তখন অর্ডারটা দরকার হবে ধরেন যে এখান থেকে 3 3 3 নাম্বার আমি অর্ডার দিছি যে এক এক নাম্বার ডিপকে আমাকে 3 নম্বরে দেখাতে হবে ঠিক আছে তো আমাকে 3 নম্বরে দেখাচ্ছে ফ্লাক্স আমাকে 3 নম্বরে দেখাচ্ছে তো আমি বলছি যে 2 নম্বর ডিপটাকে আমাকে 4 নম্বরে দেখাতে হবে তো আমাকে লাস্টে দেখাচ্ছে 4 নম্বরে দেখাচ্ছে তো অর্ডারের মনে করেন এই কাজ বুঝতে পারছেন অর্ডারে কি কাজ জাস্ট এতটুকুই কাজ অর্ডারে আপনাকে আপনি যেভাবে কমেন্ট করে দিবেন ওদেরকে অর্ডার ওইভাবেই নেবে তো এবার আপনার একটা এবার আপনাদের একটা দেখাই ফ্লাক্স গ্রো ঠিক আছে ফ্লাক্স গ্রো আপনারা এখানে ইউজ করতে পারেন এখানে চাইল্ড এগুলো মনে করেন যে চাইল্ড আমি এখন যেগুলো দেখাবো সেগুলো হলো চাইল্ড এর কাজ ফ্লাক্স সরি গ্রো গ্রোর কাজটা কি আমরা একটা এখান থেকে আছে এটা থাক গ্রোর কাজটা হলো উইথ এর কাজ করবে ঠিক আছে উইথ বুঝতে পারছেন উইথ তো আমরা যদি এখানে 1 দিই কলাম এখান থেকে উইথ দিলাম তারপরে মনে করেন যে ওইখানে উইন 1 দিছি এখানেও আমি 1 দিলাম তারপরে এখানে আমি নেক্সট এখানে আমি দি হলো তার তাহলে 12টা আমাকে এখানে কাউন্ট করতে হবে 12টা সরি 12টা না হ্যাঁ 12টা কাউন্ট করলে বেটার হবে তো প্রথমে আসছে হলো কত 2 আছে আর 10 কাউন্ট করি সমস্যা নেই বানান কি ফ্লাক্স ও সরি এখানে ফ্লাক্স আপ আমি এখানে ফ্লোর দিস ফ্লাক্স 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 এন্ড ঠিক আছে ফ্লাক্স গ্রো রিলোডটি তো এটা এটার উইথ আমরা ওইভাবে বুঝতে পারছি না কারণ একটা কাজ করি আচ্ছা আমরা একটা কাজ করি একটা টিপ কেটে দিই দিয়ে বোঝানোর জন্য আমরা এটার উইথ দিই 8 তাহলে এবার আমরা বুঝতে পারবো রিলোড তো দেখেন আমরা যেটা 8 দিছি ঠিক আছে তো ওইটা কিন্তু সবচেয়ে বড় দেখাচ্ছে ফ্লোর কাজটা হলো উইথ আমি এর আগে বললাম ছোট সাইজ করবে আর কি বুঝতে পারছেন 1 2 3 4 মানে এখান থেকে 10 পর্যন্ত একটা উইথ নিছে মানে 10টা ভাগ করছে ও ধরেন এক একটা দুইটা তিনটা চারটা এইভাবে ভাগ করছে যে মানে ধরেন যে আপনারা কি করে জানো টেবিলে যেরকম আপনারা কলাম নেন তো কলাম নেওয়ার সময় যেরকম আপনাদের একটা উইথ দিতে হয় ধরেন যে টিএট টিডিতে যেরকম আপনার একটা উইথ থাকে প্রত্যেকটাতে একটা উইথ থাকে সেটা আমার কাছে এখানে এইভাবে নেওয়া আছে আর কি ফ্লাক্স গ্রো কাস্ট হলো ওইভাবে এটা যখন ওই যে কলামের ক্ষেত্রে আপনার এখানে হাইট উইথ না ইউজ করে ধরেন যে আপনি যদি চান ধরেন নির্দিষ্ট ভাবে আপনি এটা জাস্ট এটার ইউজ করবেন ধরেন এটা যদি ইউজ করেন না করেন তাহলে এটার কাজ করবে না আর কি তো এটা ডিফল্ট ভাবে যে উইথটা পাবে সেটাই ইউজ করবে এখানে বুঝছেন এখানে 10px ইউজ করতেছে এই আর কি ফ্লোটার কাজ হলো আপনার উইথটা হলো মেনটেন করবে যখন আপনারা যখন রেসপন্সের কাজ করবেন তখন আপনাদের এটা দরকার হবে আর কি তো এটার মনে করেন যে এই কাজ আরেকটা আছে হলো চাইল্ড সেটা হলো ফ্লাক্স ফ্লাক্স এটা উচ্চারণ হয় আমি লিখতেছি একজন আর উচ্চারণ করে দেবেন কারণ শিরিংকের কাজ হলো ধরেন এটার কাজ কি এটার কাজ জাস্ট আপনার একটা আমরা এতক্ষণ দেখছিলাম যে
গ্রোর কাজটা হলো মনে করেন যে আমাকে তিনটাতে ইউজ করতে হচ্ছে, তিনটাতে হাইট উইথ ইউজ করতে হচ্ছে, কিন্তু আমরা সেঙ্কে একটা ইউজ করলেও কিন্তু আমাদের এখানে কাজ হবে, বুঝতে পারছেন? আর এটাতে আমরা যদি জিরো দিই তো এটার ডিফল্ট হলো জিরো, তো জিরো দিলে মনে করেন যে এটা আর একটা নির্দিষ্ট ভাবে এটাতে কাজ করবে, ঠিক আছে? তো এটা যদি আমরা জিরো দিই, রিলোড দিই, তো এটার আপাতত কোনো কাজ করতেছে না, এখান থেকে আমরা কিছু উইথ বাড়াই নেই, ঠিক আছে? আর এখান থেকে আমরা এই জাস্ট বাই কন্টাক্টটা হটাই দিই, এটা হবে সেভ রিলোড। তো দেখেন যে এটা কিন্তু আমরা এটাতে জাস্ট দিচ্ছি ওই যে কয় ওইটারে কি কয় ফ্ল্যাক্স শেয়ারিং, যে এই এলিমেন্টটা মানে যে ফাংশনটা ইউজ করছে সেজন্য ওইটা ওইটা কাজ করতেছে। এটা আপনি যদি গ্রো ইউজ করতেন তাহলে কিন্তু এটা কাজ হতো না। গ্রোতে মনে করেন যে প্রত্যেকটা ইসে প্রত্যেকটা চাইল্ডে মনে করেন যে সঠিক ভাবে ওটা উইথ নাই, কিন্তু এটাতে হলো জাস্ট আপনি যেটা ইউজ করবেন সেটাতেই নেবে। আপনি যদি দুই ইউজ করেন তো দুই নাম্বার মনে করেন যে দুই নাম্বারটা ছোট হয়ে গেছে আর কি, তো এটা মনে করেন যে এক বড়, মানে জিরোটা হলো বড়, তারপরে দুই এক, এইভাবে যদি এক ইউজ করি দেখেন এক হলো ডিফল্ট, ঠিক আছে? আর জিরোটা হলো বড় আর দুইটা হলো মনে করেন যে ছোট করবে, এই মনে করেন যে এখানে মনে করেন যে এই। তাছাড়া আপনি 5-6 ইউজ করলে তেমন কোনো কাজ করবে না, মানে দুইয়ের যে কাজ ওই 5, 6, 7, 8, 9, 10, 12, 24 যা ইউজ করবেন সেম কাজই করবে, বুঝতে পারছেন? তো এখানে মনে করেন যে এটার মধ্যে তিনটা এলিমেন্ট আছে, সেটা হলো 0, 1, 2, এই, বুঝতে পারছেন? ক্লিয়ার হ্যাঁ ভাই? জিরো করে দেখান তো একটু। যদি জিরো করে দিই তো ওইটা মনে করেন যে বড় হয়ে যাবে আর কি, এই দুই নাম্বারটা আমরা দুয়ে কাজ করতেছি তো এটা দেখেন বড় হয়ে গেছে, ঠিক আছে? আর আমরা যদি ওয়ান দিই ডিফল্ট, ওয়ান দিলে যেটা এই সাইজের এটা দেখাবে, ঠিক আছে? আর যদি আমরা টু দিই তো এটা দেখাবে ছোট, ক্লিয়ার? তো এবার আমরা একটা দেখি যে এটা তো মনে করেন যে আমরা কোডিং ভাবে করতেছি যে এটা ওদের নির্দিষ্ট ভাবে দেওয়া আছে হাইট উইথ, এবার আমরা আমাদের নির্দিষ্ট ফ্লাক্সের কিভাবে চাইল্ড এর হাইট উইথ বাড়াবো, তাই না? আমাদের কথা হলো এটা, আমাদের যদি দরকার হয় 20 px, কিংবা আমাদের কোনোটাই দরকার হতে পারে 100 px, কোনোটাই দরকার হতে পারে 50 px, এমন। তো আমরা গ্রো দিয়ে তো সবকিছু করতে পারছি না, কিংবা শেং দিয়েও সবকিছু করতে পারছি না, তো আমরা এটার জন্য আরেকটা ফাংশন আছে বেসিস, ঠিক আছে? বেসিস এর কি আপনার হলো উইথ ইউজ করতে পারবেন, ঠিক আছে? আমরা যদি 200 px দিয়ে তো এটাতে কি করবে, 200 px দিলে ওইটা মনে করেন যে একটা পিএক্স নিস, ঠিক আছে? আপনি যদি 200 জায়গায় আপনি 500 ইউজ করেন তো 500 উইথ নেবে এই আর কি, এটার মধ্যে। এটার মনে করেন যে বেসিস এর কাজ ওই এই এই পর্যন্ত আমরা যে করে দেখলাম ফ্ল্যাক্স গ্রো ফ্ল্যাক্স শেয়ার শিরিক কি জানিস, আচ্ছা যাই হোক, আর ফ্ল্যাক্স বেস এটার কাজ হলো এই তিনটারই কাজ হলো আপনার উইথের কাজ, বুঝতে পারছেন? তো এবার একটা এবার আপনাদের মেন মেন যে কাজটা যে কাজটা মনে করেন যে মেন হয়, ওকে, সে কাজটা আপনাকে দেখাই যে আপনাকে এই জি বলেন জি ভাই। এখন একটা দেখালেন, এটা হচ্ছে বেসিস দিলে উইথটা বেড়ে যাচ্ছে, আর এখানে অনেকগুলো ডিভ আছে, হ্যাঁ এখানে অনেক মানে ডিভ গুলোর উইথ গুলো ছোট ছোট, সেই ক্ষেত্রে মানে বেসিস যেটা দেওয়া আছে ওই ওই উইথটা বড় হওয়ার যখন বড় হচ্ছে তখন কি ওই ওখান থেকে একটা ডিভ হারাই যাচ্ছে না, ওই ডিভ গুলোর উইথ ছোট হয়ে যাচ্ছে?
এই দ্বীপগুলোর উইথ ছোট হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9টা আছে, থ্রি দেওয়া আছে তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে না তেমন, 1 2 3 4 5 6 7 8 9টাই আছে, ঠিক আছে ভাই, চাইল্ড কিন্তু 9টাই আছে, শুধু ওইগুলোর হলো হাইট, হ্যাঁ উইথ গুলো কমে যাচ্ছে এই আর কি, কিন্তু ওইগুলো রেসপন্সিবল না, বুঝছেন, আপনি যেগুলো করছেন রেসপন্সিবল না। এবার যখন আপনি, এবার আপনাদের আমি দেখাবো যে এক এক লাইন কোডে মনে করেন যে আপনার উইথটা কলামটা আপনি রেসপন্সিবল করবেন কিভাবে, ঠিক আছে, আমি সুবিধার্থে এটা হলো কি করে দিলাম আর এটাও কেটে দিলাম, সেভ দিলাম, তারপরে রিলোড দিলাম, জাস্ট এরকম মেসেজ দেখাবে, দেখানোর পরে এবার আপনার আমি দেখাই যে এসে যাই, তারপরে এখানে দেওয়া নাই, এখান থেকে আমরা ইউজ করব ফার্স্টে, ফার্স্টে ইউজ করব হলো অ্যালাইন, আর এটা আমরা হলো মিডিলে নিয়ে আসবো, ঠিক আছে, এটা আমরা মিডিলে আনবো, তাহলে অ্যালাইন অ্যালাইন আইটেম 0 আর কন্টেন্ট আর জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট সেন্ড, দেখি যেটা রেসপন্স নাকি কমে গেল, না আমি রেসপন্স নাকি ওইটা দেখতেছি, এটা হাইট কমে নাই, দাঁড়া না দেখা, এটা রেসপন্সিবল নাকি, না এটা রেসপন্সিবল না, ঠিক আছে, বুঝতে পারছি, তো এবার দেখেন আমি আপনারে একটা একটা লাইন লিখবেন জাস্ট, সেটা আপনি লিখবেন হলো চাইল্ড এর মধ্যে, ওকে চাইল্ড এর মধ্যে জাস্ট ফ্লাক্স, এতক্ষণ আমরা যতগুলো কোড দেখলাম, ঠিক আছে, এই ফ্লাক্স এর মধ্যে আপনারা কি কি পাবেন আমি বলে দিই, এর মধ্যে আপনারা পাবেন হলো এতক্ষণ আমরা যেগুলো দেখলাম এর আগে অর্ডারে যেগুলো দেখলাম, ফ্লাক্স গ্রো, ফ্লাক্স শ্রিঙ্ক আর হলো ফ্লাক্স বেস, ঠিক আছে, এই তিনটা এলিমেন্ট আপনাকে হলো এই ফ্লাক্স এর মধ্যে ইউজ করতে পারবেন, আপনি যদি 1 1 মনে করেন যে 1 1 আর এখানে যদি 200px দেন, দিয়ে যদি সেভ দেন, এবার যদি আপনি এটা এটাতে আসে যদি রিলোড দেন, রিলোড হয়েছে, তো রিলোড হয়েছে, এটাতে সমস্যা আছে, আরেকটা লাইন ভুল গেছে, ফ্ল্যাক্স তো এটাতে মনে করেন যে আপনি ফ্ল্যাক্সে এটা তিনটা ইউজ করতে পারবেন, আর এটার উইথ ইউজ করি 600, তো 600 না 300 ইউজ করি, আর এটাতে দি একটা, এটাতে আমরা উইথ দিতে হবে, যেটা আমাদের তো যথেষ্ট ভাবে একটা ই দরকার আছে, এটা হাইট ইউজ করতে হবে, যে এখানে উইথ আমরা নির্দিষ্ট ভাবে উইথ এখানে দিছি, তাই না, আমরা তো এখানে নির্দিষ্ট ভাবে একটা উইথ দিলাম সবগুলোতে 200, সেজন্য আমার এক্সট্রা ভাবে উইথ দরকার নাই, আমরা এখানে হাইট ইউজ করব, হাইটটা আমরা দেখি 200px, এবার রিফ্রেশ দি, সেভ করলাম, সেভ করার পরে এবার দেখি এন্ড এখান থেকে একটা কাজ করি, লাইনটা রিমুভ করে দিই, দরকার নাই, এখান থেকে স্পেস অ্যারাউন্ড করি, তাহলে চারদিকে আমাদের যথেষ্ট পরিমাণ কি নেবে হলো হাইট উইথ নেবে, সরি যথেষ্ট ভাবে হলো স্পেসটা নেবে যেটা আমাদের দরকার ই করার জন্য,
আর রেসপন্স করার জন্য আর এখান থেকে আমরা রুফ ইউজ করি তাহলে কি হবে ভাঁজ হয়ে যাবে যেটাতে আর এটার উইথ একটা উইথ ইউজ করি মানে এটাতে এক্সট্রা ভাবে আমরা এগুলো কাজ করছি যে এটা হলো ফ্ল্যাক্সের কাজ ঠিক আছে এটাতে আমরা এটা রেসপন্স করতেছি এই ফ্ল্যাক্সের কাজটা আমরা কিন্তু এর আগেও দেখলাম যে এখানে ফ্ল্যাক্সের কাজ মূলত যে যেটাতে ইউজ করবেন আচ্ছা আপনাকে আগে আমার ফ্ল্যাক্সের কাজটা দেখাই দিই তাহলে আমার সুবিধা হবে বুঝাতে এখান থেকে আমার ওইগুলো দরকার নেই তো আমরা এখান থেকে স্টাইল এখানে ছিল এখান থেকে ছিল জাস্ট আমি ফ্ল্যাক্স ইউজ করব আর এখানে তিনটা প্যারামিটার ইউজ করতে পারবো সেটা হলো ফ্ল্যাক্স গ্রো ওয়ান ফ্ল্যাক্স শেয়ার আচ্ছা এখান থেকে আমরা জিরো জিরো ইউজ করতে পারি এখানে মনে করেন যে জিরো ইউজ করছি তাহলে এখানে কি হবে এখানে হলো মিডিলে যে দুই নাম্বার কলামটা আছে সেটা হবে 200px মানে 200px পিক্সেল হবে আর কি যেটা বলে উইথ হবে আর কি এটা যদি রিলোড দেওয়া যায় তো দেখেন এটা কিন্তু মনে করেন যে একটা কি হয়েছে মানে এটা একটা ইস্যু আসছে কি বলে হলো হর সরি সম্পূর্ণ লিঙ্কটা নিয়ে নিয়েছি না না এটা হলো রেসপন্সিবল ভাবে একটা আসছে যেটা মনে করেন যে দেখার সাথে রেসপন্সিবল ভাবে আসছে ঠিক আছে মনে করেন যে এখানে এটার কোনো মনে করেন নির্দিষ্ট ভাবে উইথ হাইট এখানে কোনো কিছু নাই জি হ্যাঁ ফিক্স কন্টেন্ট যেটা আছে ওইটার উইথ হাইটের উপর নির্ভর করে এটা হয়েছে হ্যাঁ এখান থেকে আমার এখানে আমি হলো এক্সট্রা ভাবে এগুলো ইউজ করছি সেজন্য সমস্যা হয়েছে এখানে সেখানে এগুলো দিই তো এই এবার মনে করেন যে আমি মূলত এটা ওইটা মনে করেন আমি ওখানে সেন্টার করছিলাম আর কিছু কোড এক্সট্রা কোড ছিল সেজন্য আর কি ওইটা সমস্যা হয়েছে তো ব্যাপার না ওই যে রূপ রূপ ছিল ওই জন্য আর কি ওই রকম হয়েছে এখান থেকে মনে করেন যে এই যে মিডিলটা বড় হয়েছে এই আর কি আপনি যদি ওয়ান ইউজ করেন গ্রোতে আপনি যদি ওয়ান ইউজ করেন তো আপনার এই ওয়ান অনুযায়ী কাজ করবে আর কি এই যে ওয়ান অনুযায়ী কাজ করলো মানে নির্দিষ্ট ভাবে একটা হাইট নিয়ে নিলো বুঝছেন যদি আমরা এখান থেকে টু ইউজ করি টু জিরো তো মনে করেন যে ওয়ান তো ডিফল্ট এখান থেকে আমরা যদি টু ইউজ করি তো এটা ছোট হবে ছোট না হওয়ারই কথা কারণ আগে তো এগুলো কাজ করছে তো এখানে সে কে ওটা কোনো কাজ করতেছে ওয়ান ডিফল্ট ওইটা যদি আপনি ইউজ না করেন যদি এটা ইউজ না করেন তাও কোনো সমস্যা নেই একই কাজ করবে এই এবার আমি যেটা আপনাকে দেখাচ্ছিলাম ফ্ল্যাক্সে আমার এখানে একটু প্রশ্ন ছিল হ্যাঁ বলেন আচ্ছা ভাই এখানে যে তিনটা ভাবে আপনি ইউজ করেন তিনটা প্রথমটা কি দ্বিতীয়টা কি এবং তৃতীয়টা কি হ্যাঁ আমি তো বারবারই বললাম প্রথমটা হলো ফ্ল্যাক্স গ্রো আমরা যেটা এর আগে দেখলাম ফ্ল্যাক্স গ্রো হ্যাঁ ফ্ল্যাক্স শেয়ার আর লাস্টেরটা ফ্ল্যাক্স বেস ঠিক আছে আমরা এখানে লিখে দিচ্ছি যেটা হলো ফ্ল্যাক্স এখানে লিখে ফ্ল্যাক্স গ্রো ঠিক আছে গ্রো আর একটা আছে হলো আচ্ছা এটা আমরা কোন যে আমি ওইটা যদি এখানে ওয়ান দিই আর আমি এটা কেটে দিলাম কারণ এটার একটা ক্লাস দিই আপনাদের বোঝানোর জন্য ক্লাস ক্লাস চাইল্ড ইউজ করি চাইল্ড জাস্ট আমি এটাতে ইউজ করতেছি ওকে চাইল্ড এখান থেকে জাস্ট ডট চাইল্ড সিআই চাইল্ড চাইল্ড ক্লাসটা মেবি বড় হয়ে গেল আমরা চাইল্ড এর মধ্যে কাজ করব ওকে 12টা তো বেজে গেছে তো চাইল্ড গ্রো দিলাম ঠিক আছে এবার আমরা ফ্ল্যাক্স বেস দিব 200px ঠিক আছে এখানে যেমন আছে অমনই থাকবে রিলোড বুঝছেন এটাতে কোনো সমস্যা নাই এটাই মনে করেন যে এক লাইনে লেখা যায় এটাই আপনি এক লাইনে লিখতে পারবেন সেটা হলো ফ্ল্যাক্স এর মাধ্যমে ফ্ল্যাক্স জাস্ট ফ্ল্যাক্স প্রথমটা হলো ফ্ল্যাক্স গ্রো আর পরেরটা হলো ফ্ল্যাক্স বেস বেসিস যেটারে বলে আর কি রিলোড দেন সেম কাজ বুঝতে পারছেন এর আগে আমরা দেখলাম না যে মনে করেন যে ফ্ল্যাক্স প্রো ফ্লোরের মধ্যে আমরা ফ্ল্যাক্স ডিরেক্টরি ইউজ করতে পারলাম আর ফ্ল্যাক্স তারপর ফ্ল্যাক্স রুফ রাফ ইউজ করতে পারলাম এটারও সেম কাজ বুঝতে পারছেন ফ্ল্যাক্সের মূলত আমরা যে চাইল্ড গুলো দেখলাম সেগুলো মূলত হলো এই নিচের দিকের কাজ সরি ফ্ল্যাক্সের হলো এই তিনটা কাজ করবে আর কি
এখানে তিন প্যারামিটার ইউজ করতে পারবেন, আপনি ফ্লাক্সিং এর শেরিকও ইউজ করতে পারবেন, সেটাতে আপনার এখানে কোনো কাজ করবে না, কারণ ওয়েট ওইটা অত কাজ, ওইটার অত কাজ হয় না, তো সেজন্য ওইটা ডিফল্ট ভাবে যেটা থাকে সেটা ইউজ ইউজ হয় আর কি। তো এবার আমি যেটা আপনার দেখাতে চাচ্ছিলাম সেটা দেখাই। তো আমরা এখান থেকে উইথ ইউজ করি, উইথ 80 VW, ঠিক আছে। এবার আমরা হাইট ইউজ করি, হাইট অটো, হাইট অটো ইউজ করি, এই চুপ কর, মার্জিন অটো। আর এবার আমরা একটা কাজ করি, সেটা হবে হলো জাস্টিফাই কন্টেন্ট আমরা স্পেস অ্যারাউন্ড করে দিই। আর এখন কাজ করব হলো সবগুলো আমরা এখন ইউজ করব, ঠিক আছে, এই একটার মাধ্যমে। তো এবার রাফ, রাফের কাজ কি জানেন তো, ভাঁজ করে, এই তো। তো এবার আমরা এটা রিফ্রেশ করি আর এটা দেখি যে কি পরিবর্তন হয়েছে এটার মধ্যে। এটার মধ্যে এরকম পরিবর্তন হয়েছে, মানে চারপাশের পরিবর্তন হলো, একটা ইস্টে একটা সুন্দরভাবে স্টাইল নিছে, যেটা দরকার ছিল আমাদের। এবার আমরা চাইল্ডের মধ্যে কাজ করব, এখানে কাজ করি, যেটার মধ্যে আমাদের দরকার উইথের দরকার নাই, উইথের দরকার নাই, আমাদের দরকার জাস্ট হাইট, হাইট দরকার, যেহেতু হাইট আমরা দিতে পারছি না ফ্লাক্স এর মাধ্যমে, সেহেতু আমরা হাইটটা দিই 220px। আর এবার আমরা ইউজ করব ফ্লাক্স, ফ্লাক্স ফ্লাক্স, প্রথমে গ্রো তারপরে ফ্লাক্স শেপ, আর এখানে 200px। ওকে, আমরা উইথ দিলাম একটা, যদি আমরা রিফ্রেশ করি তো দেখছেন, এবার মনে করেন যে এটা কিন্তু একটা মনে করেন রেসপন্সিবল কাজ, মানে রেসপন্সিবল হয়েছে এটা, কিন্তু দেখ এটার মনে করেন যে একটা হাইট উইথ নিচ্ছে, ঠিক আছে। এবার দেখেন এটা কিন্তু রেসপন্সিবল, আমি যেটা আপনাকে দেখানোর জন্য চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে, যে ক্লাসটা নিচ্ছিলাম আমি মনে করেন যে সেটার জন্য, এটার জন্য কিন্তু আমি এতক্ষণ ধরে আপনাকে এত কিছু শিখালাম, ঠিক আছে, বুঝতে পারছেন, এটা কিন্তু এখন কিন্তু রেসপন্সিবল, বুঝতে পারছেন, ক্লিয়ার ভাইয়া, দেখছেন এটা রেসপন্স। হ্যালো, জি ভাইয়া দেখা যাচ্ছে ভাই, মানে এত কিছু কোড না করে জাস্ট আমরা মনে করেন যে এটা এক লাইনে কোড করলাম আর কিছু হাইট উইথ দিলাম, এখানে জাস্ট আমরা হাইটটা অটো করছি, হাইটটা অটো করছি কারণ যে এখান থেকে আমাদের হাইটটা অটো দরকার হতো, কারণ আমাদের এখানে নির্দিষ্ট হাইট নিলে তো এটা নির্দিষ্ট ভাবে রেসপন্স করবে না, সেজন্য আমরা এখান থেকে নির্দিষ্ট ভাবে হাইটটা নিছি। এখানে হাইটটা নেওয়ার, অটো হাইট নেওয়ার কারণ হলো, ধরেন আপনি যদি রেসপন্স করেন তাহলে মনে করেন যে এটার এটার মনে করেন যে হরিজন্ট মানে স্ক্রল বারটা থাকবে না, সেজন্য আর কি অটোটা নেওয়া হয়েছে বারবার। আর এখানে মার্জিনটা অটো নেওয়া হয়েছে, এটা মার্জিন না নিলেও চলতো, স্পেস অ্যারাউন্ড, স্পেস অ্যারাউন্ড নিছি কারণ হলো চারপাশে সমান মার্জিন নিছে, আর এটা এটা তখনই কাজ করছে, এটার রুফ রাফটা তখন কাজ করতেছে যখন মনে করেন যে আপনি একটা রেসপন্সিভ এ যাচ্ছেন, তখন এটা ভাঁজ হয়ে যাচ্ছে আর পেজটা ভাঁজ হচ্ছে। মোবাইলে এক ভিউ দেখাচ্ছে আপনার, এখানে তিনটা দেখাচ্ছে, এটা হলো, এটা মনে করেন যে রাফ হচ্ছে, এক দুই রাফ হচ্ছে, এই এক দুই রাফ হচ্ছে কারণ হলো এখান থেকে আমরা হলো শেপ ইউজ করছি সেজন্য, বুঝতে পারছেন, ডিফল্ট দিছি আর এখানে গ্রোটা দিছি সেজন্য মনে করেন যে ওই ভাঁজটা করতেছে, এই মনে করেন যে কাজ। আর আরেকটা আছে এটার মধ্যে, আরেকটা সরি, ফ্লাক্সের হলো আরেকটা হলো এলিমেন্ট ফাংশন আছে, সেটা হলো অ্যালাইন, এগুলো আমাদের দরকার নাই আর, আপাতত সিলেক্ট করে দিই। এটার মধ্যে আরেকটা কাজ আছে হলো অ্যালাইন শেপ, মানে সেল, ঠিক আছে, অ্যালাইন সেল, অ্যালাইন সেল আর অ্যালাইন অ্যালাইন আইটেমস এর সেম কাজ, ঠিক আছে। অ্যালাইন শেপ টা হবে হলো আপনার হলো নির্দিষ্ট চাইল্ড এর মধ্যে কাজ করবে, ঠিক আছে, কোন চাইল্ড আপনার মিডিল লাগবে, কোন চাইল্ড আপনার টপে লাগবে, কোন চাইল্ড আপনার নিচে লাগবে, সেটা মূলত কাজ। তো আমরা একটা কাজ করি, এটা আপাতত এগুলো দরকার নাই আমাদের,
width এখানে height দেওয়া আছে তো একটা জিনিস কল করছিলেন আমি কিন্তু এখানে height দিছিলাম 300px আর একটা দিছিলাম height auto কিন্তু আমার height auto টা কাজ করছে কারণ আপনারা প্রোগ্রামের ক্ষেত্রে যে কোডটা সবার লাস্টে লিখবেন ঠিক আছে সেই কোডটাই কাউন্ট হবে আপনি যদি অটোটা উপরে লিখতেন তাহলে আমার ব্রাউজার হাইটটা নিতে হলো 300px আপনারা আপনারা এটা এটা কিন্তু মনে করেন যখন আপনারা ওই যে রেসপন্সিবল যখন মিডিয়া লিখবেন তখন মিডিয়া ট্যাগ গুলো সবার নিচে লাগে এই জন্যই মনে করেন যে নিচে লাগা হয় বুঝতে পারছেন তো আমরা এখান থেকে একটা কাজ করি তো চাইল্ড ক্লাস আমার এখানে নেওয়াই আছে তো আমরা এখানে চাইল্ড ক্লাস স্টার্ট করি চাইল্ড এটাতে আমরা দিব হলো অ্যালাইন আমরা এখন অ্যালাইন শেপের কাজ করব অ্যালাইন শেপ আমরা এখানে সেন্টার দেব সেন্টার এবার সেন্টার দেওয়া যায় তো দেখাই আপনাকে দেখেন যেটা সেন্টারে আসছে বুঝতে পারছেন এটা এই দুটা কিন্তু উপরে আছে এটা কিন্তু মিডলে আছে তা এটা আছে হলো ভার্টিক্যাল ভাবে মিডলে আমরা কিন্তু অ্যালাইনেরও ভার্টিক্যাল ভাবে মিডলে দেখতেছিলাম এতক্ষণ তাই না এটার কাজ হলো অ্যালাইনের কাজ অ্যালাইন শেপের কাজ হলো অ্যালাইন আইটেমস কে আর অ্যালাইন কন্টেন্টস কে প্রোভাইড করবে কিন্তু মনে করেন যে এটা কাজ করবে হলো ওইভাবে শুধু জাস্ট নির্দিষ্ট একটা চাইল্ডের উপরে কাজ করবে আর কি আর এগুলোর আপনারা এই যে মনে করেন যে এখান থেকে উইথ আচ্ছা এখান থেকে উইথটা দিয়ে দিই হাইট না সেজন্য স্ট্রেস আর আছে বেসাইন আচ্ছা তো আমরা এখান থেকে ওইগুলো ইউজ করি এখানে জাস্ট তিনটা আছে অ্যালাইন ফ্লাক্স অ্যালাইন ইন্ট আর সেন্টার ঠিক আছে তিনটা জাস্ট তিনটা এখানে সরি এখানে ইন্ট হবে সেন্টার না এই কাজ মনে করেন যে এরকমই আর এই এই কয়টাই মনে করেন যে আপাতত মনে করেন ফ্লাক্সের মধ্যে ফাংশন আছে এগুলোই মূলত ইউজ করা হয় ফ্লাক্সের ফাংশনের মধ্যে ঠিক আছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কারোর কোনো প্রশ্ন আছে এখন নাই হয়তো বা কাজ করতে গিয়ে কোশ্চেন হতে পারে তো প্র্যাকটিস করার পরে ঠিক আছে তাহলে আমি একবার রিভিশন দিয়ে দিই ঠিক আছে কোডগুলো জি ভাই প্রথমের দিকে হলো ফ্লাক্স ডিরেক্টরি অবশ্যই ডিসপ্লে ফ্লাক্স লিখতে হবে আপনাকে মেইন ডিপে মানে মেইন কন্টেনারে আপনাকে অবশ্যই ফ্লাক্স ডিসপ্লে ফ্লাক্স যেহেতু ডিস ফ্লাক্স নিয়ে কাজ করবেন তাহলে আপনাকে অবশ্যই ডিসপ্লে ফ্লাক্সটা লিখতে হবে আপনি হাইট উইথ দেন এটা আপনার ব্যাপার সেটা আপনার ব্যাপার কিন্তু ডিসপ্লে ফ্লাক্সটা মাস্ট বি লিখতে হবে আপনাকে তারপরে এটার মধ্যে আপনার কি কি কোড আছে মানে কি কি ফাংশন আছে এলিমেন্টর আছে সেটা হলো ডিসপ্লে ডিরেক্টরি ডিরেকশন ডিসপ্লে ডিরেকশন ডিসপ্লে ডিরেকশনের মধ্যে আপনি হলো কলাম আর রো চারটা আছে কলাম রো কলাম রিভার্স আর রো রিভার্স ঠিক আছে তারপরে আছে ফ্লাক্স রাফ রাফের মধ্যে আছে জাস্ট একটা রাফ তারপরে আছে হলো রাফ রিভার্স আর নো রাফ হলো ডিফল্ট ওকে আর ডিসপ্লে ডিরেকশনে হলো রোটা হলো ডিফল্ট তারপর জাস্টিফাই কন্টেন্টের মধ্যে আছে আপনার সেন্টার ফ্লাক্স ফ্লাক্স ইন্ড ফ্লাক্স স্টার্ট স্পেস অ্যারাউন্ড স্পেস বিটুইন এই তো এই পাঁচটাই আছে এই পাঁচটাই তো আছে নাকি আর আছে
মনে আছে মনে নাই আপনাদের? আমি তো দেখালাম না তখন। জি ভাই পাঁচটাই আছে, সেন্টার, ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড, স্পেস অ্যারাউন্ড আর স্পেস বিটুইন। হ্যাঁ এই পাঁচটাই আছে। আপনি যারা প্রফেশনাল হবেন তারা চাইলে নেক্সট টাইম আপনারা আরো এক্সট্রা ভাবে ইউজ করবেন, মানে বানাবেন, যাতে আপনার বিগিনার ভাইদের জন্য সুবিধা হয়। ঠিক আছে,